স্বচ্ছভাবে করতে হবে পঞ্চায়েত ভোট, বুথে বসে ঠিক করতে হবে যোগ্য প্রার্থী। দলীয় নেতাদের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সবাইকে নিয়ে কেন চলছেন না, বজবজের এক নেতাকে ধমক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। তার মানে কৃষ্ণেন্দু, বার্তাটা পরিষ্কার, এক হচ্ছে 2018 পুনরাবৃত্তি যেন এবারের পঞ্চায়েত ভোটে না হয়, আর দুই, পুরো ভোটের মতো প্রার্থী অসন্তোষ যেন পঞ্চায়েত ভোটে দেখা না যায়। একদমই তাই, বিরোধীদের একটা বড় অংশের ছিল চব্বিশ পরগনা, যেখানে গত পঞ্চায়েত ভোটে সেই ডায়মন্ডের সাংসদ এলাকায় আজকে নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান করেন এবং সেখানে একে বৈঠক করেন নেতাদের সঙ্গে, তাদের সঙ্গে বিনিময় করেন। অবধারিত ভাবেই সামনে নির্বাচন, তুমি জানো ফেব্রুয়ারি বা প্রশাসন যুক্ত খবর, তো সেই পঞ্চায়েত ভোট প্রসঙ্গ আসে, যেখানে আমি যাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নিয়ে দেন স্বচ্ছভাবে পঞ্চায়েত ভোট, আগেও জানিয়েছেন আজকেও আরো স্পষ্ট ভাবে বার্তা দেন নেতাদের সঙ্গে, নেতাদের মধ্যে, এবং এটাও বলেন যে বুথে বুথে প্র্যাকটিক্যালি বাস্তব যোগ্য ব্যক্তিকে চিহ্নিত করতে হবে এবং তাকে প্রার্থী করতে হবে। নির্বাচনের ক্ষেত্রে অন্য কোনো শর্ত, অন্য কোনো কার্য করা হবে না, যোগ্য বুথে বসে সেটাই ঠিক করতে হবে। এমনকি একসঙ্গে চলার বার্তাও তিনি দেন, বজবজের এক নেতা যিনি পরিষদের দায়িত্বপ্রাপ্তে আছেন, ধমকের সুরে বলেন যে তিনি কেন একসঙ্গে অভিযোগ আছে, এমনটাই সূত্রপাত করতে আমি যাচ্ছি। সবচেয়ে সামনে পঞ্চায়েত ভোট এবং পঞ্চায়েত ভোটের আগে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান, সেখানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক একসঙ্গে চলার এবং পাশাপাশি সব আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন। সৌভিক, কি হলো আজকে আদালতে? দেখো, গত এপ্রিল মাস অর্থাৎ চলতি বছরের এপ্রিল মাসে ঝালদা থানায় একটি অগ্নিকাণ্ডের ঘটনায় পিন্টু চন্দ্র, যিনি ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর, তাকে ডেকে পাঠানো হয় গত 28 অক্টোবর, এবং 1 নভেম্বর তার বিরুদ্ধে সমন জারি করার জন্য নিম্ন আদালতের দ্বারস্থ হয় পুলিশ। এবং গোটা প্রক্রিয়াটাকে চ্যালেঞ্জ করে কংগ্রেস কাউন্সিলর পিন্টু চন্দ্র, তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশ হচ্ছে পিন্টু চন্দ্রের বিরুদ্ধে গ্রেফতারির মতো কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। মূলত পিন্টু চন্দ্রের যেটা অভিযোগ, যে আগামী চলতি মাসের 21 তারিখ ঝালদা পুরসভার তৃণমূল পরিচালিত যে বোর্ড রয়েছে তার চেয়ারম্যানের বিরুদ্ধে তারা অনাস্থা প্রস্তাব এনেছেন, তার আস্থা ভোটের দিন রয়েছে 21 নভেম্বর। ফলে তো ভোটদান থেকে কংগ্রেস কাউন্সিলররা যাতে বিরত থাকেন, তাদের যাতে ভোটে অংশগ্রহণ করতে না দেওয়া যায়, তার জন্যই পুলিশের তরফ থেকে এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে। সেই অভিযোগও আজকে কলকাতা হাইকোর্টে পিন্টু চন্দ্রের আইনজীবীরা করেছেন। ফলত সব মিলিয়ে আপাততভাবে কলকাতা হাইকোর্টের নির্দেশ যে পিন্টু চন্দ্রের বিরুদ্ধে গ্রেফতারির মতো কোনো কড়া পদক্ষেপ পুলিশ করতে পারবে না। ধন্যবাদ সবাই।